সংস্থা যে কতটা বড়, কজন আসছে বুঝবেন না। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমি মোস্তাফিজুর রহমান আবির। পিছনে দেখে আপনারা বুঝতে পারতেছেন আজকে আমরা চলে এসেছি একটি ফলস দেখতে। এই ফলসটির নাম থোটিকাল্লু ফলস। প্রাকৃতিক সৌন্দর্যের একটি নিদর্শন, আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন কত 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 প্রাকৃতিক দৃশ্য, আসলে কাছ থেকে না দেখলে আসলে বুঝবেন না। এর যে সাউন্ড আছে, শস্য যে আওয়াজ, এই আওয়াজে মন মুগ্ধ হয়ে যায়। মানুষ শুধু আওয়াজ দেখতে আসে, পানি দেখতে আসে। তো আপনারা যদি দেখতে চান ভিডিওর একদম শেষ পর্যন্ত, তখন আপনাদের দেখাবো এই ফলসের কোথায় কী আছে, খুঁটিনাটি সব দেখাবো। প্রথমে এই জলপ্রপাত সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। এই জলপ্রপাতের নাম থোটিকাল্লু জলপ্রপাত, এটি স্বর্ণমুখী জলপ্রপাত নামে পরিচিত। এই জলপ্রপাতটি ব্যাঙ্গালোর শহর থেকে 32 কিলোমিটার দূরে কানাকাপুরা রোডের কাছে নাল্লাক্কান্না রডি গ্রামে অবস্থিত। এটি প্রাকৃতিক জলপ্রপাত ব্যাঙ্গালোরের পর্যটন স্থানগুলোর মধ্যে একটি। থোটিকাল্লু জলপ্রপাত দুটি সংলগ্ন জলপ্রপাতের সংমিশ্রণ, একটি প্রশস্ত ঝর্ণা এবং অন্য একটি সরু জেট স্ট্রিম। থোটিকাল্লু জলপ্রপাত প্রকৃতিপ্রেমী এবং ট্রেকারদের জন্য একটি মনোরম স্পট। থোটিকাল্লু জলপ্রপাত সংলগ্ন পাহাড়টির ট্রেকিংয়ের জন্য বেছে নিতে পারেন, কারণ এই পাহাড়টি অনেক উঁচু এবং সৌন্দর্যে পরিপূর্ণ। আপনি যদি ট্রেকিংয়ের জন্য বেছে নেন, তাহলে আপনি একটি খাড়া সরু রাস্তা পাবেন যা বেয়ে একটি উঁচু পাহাড়ের দিকে যেতে পারবেন। পাহাড় থেকে দৃশ্য বিস্ময়কর। ক্লান্তিকর ট্রেকিংয়ের পর এই জায়গাটিতে মনমুগ্ধকর সৌন্দর্যে শ্বাস নিতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে, পাহাড় থেকে নামা ঝুঁকিপূর্ণ এবং সতর্কতামূলক পদক্ষেপগুলি উপেক্ষা করা হলে তা মারাত্মক হতে পারে। তাই যারা পাহাড়ে উঠবেন, অবশ্যই সতর্কতা অবলম্বন করে নিচে নামবেন। আমরা এখন পৌঁছে গেছি ফলসের একদম নিকটবর্তী জায়গায়। সবাই এরকমভাবে সারিবদ্ধভাবে গাড়ি রেখে সবাই রওনা হয়েছে ফলস দেখতে, আমরাও ঠিক তাই। এখান থেকে ফলসের যে আকর্ষণ সেটা শুরু হয়ে গেছে। এখান থেকে আমরা ফলসটা দেখতে পাচ্ছি, ছোট ছোট ফলস। এখানে আসলে আসলে বোঝা যাচ্ছে যে ফলসটা কতটা সুন্দর হবে। আমরা এখন পৌঁছে গেছি থোটিকাল্লু জলপ্রপাতের সামনে, কিন্তু আমরা এখন এই ঝর্ণাতে গোসল করবো না। আমরা আগে অ্যাডভেঞ্চারের ফিল্ডে নিয়ে আসবো, সেই পাহাড়ের চূড়ায় উঠবো, পরে এসে আমরা ঝর্ণা দেখব। জায়গাগুলো অনেক সুন্দর কিন্তু। ক্লান্তিকর ট্রেকিং এর পরে আমরা পৌঁছে গেছি পাহাড়ের একদম চূড়ায়। এখন আমরা পাহাড়ের চূড়ায় বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব আর প্রাণ ভরে শ্বাস নিব। এরপরে আমরা বের হব ঝর্ণার উৎপত্তি স্থল সন্ধান করার।
একটা মাটি থেকে অনেক উপরে একদম পাথরের একটা চূড়ায়। অনেক খোঁজাখুঁজি পরে এই পর্যন্ত এসে বুঝতে পারলাম আসলে ঝর্ণার উৎপত্তি স্থল খুঁজে বের করা অসম্ভব। এখানে এসে দেখি কেউ দিচ্ছে টিকবাজি, কেউ দিচ্ছে লাভ, আবার কেউ বা গাছের উপর থেকে করছে জাম্প। অনেকে বন্ধুদের সাথে গোসল করতে ব্যস্ত, আবার কেউ বা বন্ধুদের সাথে পানি ছোড়াছড়ি খেলা নিয়ে ব্যস্ত। সবার এরকম বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি দেখে আমরা আর থাকতে পারিনি, আমরাও ঠিক নেমে পড়েছি ঝর্ণার পানিতে গোসল করার জন্য। আসলে এখানে যে প্রাকৃতিক দৃশ্য সেটা আসলে বলে বোঝানোর মতো না, ইম্পসিবল মেটার এখানে বলে বোঝানো। অবশ্যই আপনাদেরকে এখানে আসতে হবে, দেখতে হবে ঝর্ণার যে শস্য আওয়াজ যেটা আসলে বলে বোঝানো ইম্পসিবল। আমাদের পাহাড় ভ্রমণ ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং আমরা এখানে হালকা গোসলও করে নিয়েছি। আমরা এখন ঝর্ণার একদম নিচে যাব এবং সেখানে গিয়ে আমরা অনেক মজা করব। ঝর্ণা, ঝর্ণার যে শোষ আওয়াজ এটাতেই তো মন কেড়ে নেয়। What a feeling!
এই ঝর্ণার পানিতে গোসল করে আমরা খুব আনন্দ পাচ্ছি, কিন্তু একটু সমস্যা হলো পানিটা অত্যন্ত ঠান্ডা, কষ্টও পাচ্ছি। তবে আনন্দের কাছে কষ্টটা তেমন কিছুই না। ঝর্ণার আমরা প্রতিটা অংশে গোসল করবো এবং আপনাদেরকে দেখাবো। দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সংস্থা যে কতটা বড়, তার জন্য আসলে বুঝবেন না। ঝর্ণার পাশে পাথরের উপর বসে ঝর্ণার শস্য আওয়াজ শুনতে কি যে ভারী মজা! মনে হচ্ছিল এই শস্য আওয়াজ শুনতেই থাকি। ঝর্ণার এই পানিগুলো বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে পড়ছে, এতে ভারী চমৎকার লাগছে। প্রাকৃতিক দৃশ্য কার না ভালো লাগে! প্রাকৃতিক দৃশ্য দেখলে মনে হয় আল্লাহ তাআলা আমাদের কিভাবে সৃষ্টি করেছে, কতই না সুন্দর এই পৃথিবী। আসলে প্রাকৃতিক দৃশ্য কৃত্রিম কোনো জিনিসের সাথে তুলনা করা যায় না। প্রাকৃতিক দৃশ্যের যে অনুভূতি, ফিল, কৃত্রিম কোনো জিনিসের সাথে তুলনাই হয় না। মানুষ কত কিছুই সৃষ্টি করতে পারে, কিন্তু অনুভূতি, ফিল, এটা কখনোই সম্ভব নয়। তাই প্রাকৃতিক দৃশ্য দেখতে হলে ভিডিওতে নয়, আপনাকে বাস্তবে আসতে হবে। আর এই টিকে ফলসের সৌন্দর্য দেখতে চলে আসুন আপনারা এই টিকে ফলস। মনোমুগ্ধকর এই দৃশ্য। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে এসেছি ভিডিওর একদম শেষ প্রান্তে। আশা করি ভিডিওটি দেখে আপনাদের অনেক ভালো লেগেছে। কারণটা হলো প্রাকৃতিক দৃশ্য সবাই ভালোবাসে। আজকের ভিডিওটি আমি এইখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।